আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেক পুরুষ আছে যাদের স্ত্রীদের নিতম্ব অর্থাৎ কোমর সাইজটা একটু মোটা বা বড় করায় বা ভারী করার জন্য ইচ্ছা আছে, অর্থাৎ দেখতে সৌন্দর্যের জন্য অনেক পুরুষ তার স্ত্রীর জন্য আগ্রহ, কিন্তু সেরকম কোনো রেমেডি যাদের কাছে নেই আজকে তাদের জন্য। অথবা যে সকল নারীরা নিজের পেছন সাইড অর্থাৎ কোমরের নিচেরটা একটু ছোট সাইজ বা দেখতে নিজের কাছে ভালো লাগে না বা আকর্ষণ বলে মনে হয় না বা আকর্ষণে করার জন্য আগ্রহ, ঠিক তাদের জন্য আজকের ভিডিও। যে নিতম্ব চওড়া করার জন্য এমনকি 50 ইঞ্চি পর্যন্ত চওড়া করার আপনার উপায় এখানে আছে, যদি কেউ চান তাহলে তাদের জন্য অত্যন্ত ভালো একটু উপযোগী আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুগণ, আসুন মূল কথায় আসি, যে কিভাবে নারীদের কোমর বা আপনার নিতম্ব চওড়া করবেন বা সুন্দর আকর্ষণীয় করবেন, দেখতে আর একটু সুন্দর লাগবে। তবে তার আগে নারীদের জন্য অবশ্যই যেটা জরুরি বিষয়, যে কয়েকটা কাজ আপনাকে বাদ দিতে হবে যদি আপনার মধ্যে থেকে থাকে, নতুবা এই রেমেডিটা কাজ করবে না। তাহলে আসুন জেনে নিই যে কোন কোন কাজটা আপনাকে বাদ দিতে হবে, সেটা আপনার জরুরি, তারপরে বলবো আপনার রেমেডি। প্রথম হচ্ছে যে অনেক স্বামী আছেন যারা বিদেশে থাকে বা বাইরে থাকে, চাকরি করে বা এরকম অবস্থা যে স্ত্রীগণ একা একা থাকে। তো একা একা থাকা অবস্থাতে অনেক নারী আছে যাদের আপনার হচ্ছে যৌনতৃপ্তির জন্য মাস্টারবেশন করেন। তো মাস্টারবেশন যদি করে থাকেন অবশ্যই আপনাকে এটা একেবারে বাদ দিতে হবে। যদি বাদ না দেন তাহলে এই ধরনের উপকার আপনি পাবেন না, কারণ মাস্টারবেশন করলে শরীর থেকে যেই ক্যালোরি বা আপনার হচ্ছে পুষ্টিগুণটা চলে যাচ্ছে বা ক্ষয় হচ্ছে সেটা কিন্তু অপূরণীয়। আপনি একদিকে ক্যালোরি ক্ষয় করছেন আরেকদিকে ক্যালোরি দিচ্ছেন, তার মানে কিন্তু আপনার শরীরে পরিপূর্ণতা আসছে না, বিধায় সমস্যা হতে পারে, পরিপূর্ণ ফলাফল পাবেন না। বিধায় যদি এরকম কারো অভ্যাস থাকে অবশ্যই সেটা বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও অনেক পর্ণ আসক্তি আছেন, যারা অনেক পর্ণ সিনেমা দেখে বা খারাপ সিনেমাগুলো দেখে, এই সিনেমাগুলো দেখে তারা নিজেদের ক্ষতি করছে এবং তাদের শরীরে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এমনকি অনেকের আছে যারা এই পর্ণ সিনেমা দেখতে গিয়ে অনেক নারীদের অর্গাজমের কাছাকাছি চলে যায় বা কারো আছে যোনিপথে এক ধরনের আঠালো পদার্থ বের হয় যেটা কিছুটা অর্গাজম হওয়ার মতো, সেই এটা বের হওয়া মানে পুষ্টিগুণ কমে যাওয়া, যার কারণে যদি এরকম অভ্যাস করা থাকে অবশ্যই সেটাও বাদ দিতে হবে। 3 নম্বর যেটা অনেকে আছেন যে ফোনে বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ডের সাথে বা স্বামীর সাথেই কথা বলতে গিয়ে অনেকে এমন রসালাপ বা এমন গোপন আলাপ শুরু করে দেন যে আপনার নিচে ভিজে যাচ্ছে সেটা আপনি খেয়ালই করেননি, এরকম অবস্থা অনেক সময় হয়ে যেতে পারে। তো এই ধরনের যদি কোনো কারো অভ্যাস থাকে বা কথা বলার মতন থাকে তাহলে সেই ধরনের মানুষের এই রেমেডিটা কাজে আসবে না। 4 নম্বর হচ্ছে অনেকে রাত জাগা অভ্যাস আছে, যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত টিভি দেখেন বা মোবাইল দেখেন বা যে কোনো কাজে আপনি ব্যয় করছেন, যদি এরকম থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা বাদ দিতে হবে। সকাল সকাল এশার নামাজের পর সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ফজরের আগে, তাহলে আপনার জন্য এটা রেমেডিটা কাজে লাগবে, বেশিক্ষণ রাত জাগা যাবে না। এবং সর্বশেষ 5 নম্বর এবং জরুরি বিষয় যেটা, সেটা গ্রামাঞ্চলে না হলেও শহরের ভিতরে অত্যন্ত বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে ধূমপান এবং মাদকাসক্ত কিছু নারী আছেন। যে মাদকাসক্ত যদি নারী থাকে অর্থাৎ যে কোনো ধরনের খারাপ অভ্যাস থাকে কোনো কিছু খাওয়ার, তাহলে এই ধরনের অভ্যাসটা একেবারে বাদ দিতে হবে, নতুবা আপনার জন্য এই রেমেডিটা কাজে আসবে না। তো বন্ধুগণ, জানালাম 5টি অভ্যাস আপনাকে বাদ দিতে হবে, তারপরে আপনার রেমেডি। আসলে এবার জেনে নিই যে রেমেডিটা তৈরি করতে কী কী লাগবে। রেমেডিটা তৈরি করতে 4 ধরনের উপকরণ লাগবে। প্রথম ধরনের উপকরণ হচ্ছে একটি বড় লাল টমেটো। একটি বড় লাল টমেটো এটা কেটে কুচি কুচি করে আপনার ব্লেন্ডারের মধ্যে দিবেন। দ্বিতীয়ত উপাদান লাগবে, সেটা হচ্ছে একটি কাঁচা ডিম। সেটা কাঁচা ডিমটা আপনার হাঁসের হতে পারে অথবা মুরগির হতে পারে, তবে হাঁসের হলে বেশি ভালো হয়, ক্যালোরি বেশি পরিমাণে। যাদের হাঁসের সমস্যা তাদের দেশি মুরগি হলেও হবে বা লাল ডিম হলে হবে। কাঁচা একটি ডিম ভেঙে তার ভিতর দিয়ে দিন, ব্লেন্ডারে দিয়ে দিন। 3 নম্বর যেটা হচ্ছে 1 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অবস্থাতে 1 চা চামচ পরিমাণ ব্লেন্ডারে দিয়ে দিন। আর 4 নম্বর হচ্ছে সয়া মিল্ক নামে এক ধরনের জিনিস আছে, সয়া মিল্ক, এই মিল্কটা হচ্ছে আপনি 1/2 কাপ দিবেন। তাহলে 1 নম্বর টমেটো কুচি, 2 নম্বর ডিম কাঁচা,
তিন নম্বরে হচ্ছে পেঁয়াজ বাটা 1 চামচ, 4 নম্বরে হচ্ছে হাফ কাপ সয়া মিল্ক। এই 4টা উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নেবেন। নেওয়ার পরে এটা 1 গ্লাসে পরিণত হবে। এই 1টি গ্লাস আপনাকে খেতে হবে সকালে খাবার আধা ঘন্টা পর এবং রাত্রিতে খাবার আধা ঘন্টা পর ভরা পেটে খেতে হবে। অর্থাৎ 15-20 মিনিট পরে খেলেও হবে, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে যদি খেতে পারেন বেশি উপকার পাবেন। খাবার পর, খাওয়ার পর যদি আপনি খেতে পারেন তাহলে আপনি 7 দিনের রেজাল্ট পাবেন, মাত্র 7 দিনের রেজাল্ট পাবেন। যে আপনার নিতম্বটা ভারী ভারী মনে হচ্ছে, ওজনশীল মনে হচ্ছে, বা আগের থেকে সাইজটা বড় বড় মনে হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ। তবে বন্ধুগণ, সবথেকে উপযোগী এবং জানার বিষয় যেটা, 7 দিনে তো আপনি রেজাল্ট পাওয়া শুরু করেছেন, এখন আপনি কতটুকু বড় করবেন সেটা আপনার নিয়ম অনুযায়ী। যখন দেখবেন যে আপনার পছন্দ মতো একটা সাইজ এসেছে, ফিগার এসেছে, তখন সেটা খাওয়া বন্ধ করে দিবেন, নতুবা এটা বাড়তে থাকবে, অনেক বেশি বেড়ে যাবে। আপনি সর্বোচ্চ 3 মাস পর্যন্ত খেতে পারবেন, 3 মাসের মধ্যেই একটা ভালো রেজাল্ট পাবেন, এবং 3 মাসে 50 ইঞ্চি পর্যন্ত সম্ভব। এটা সকলের জন্য না হলেও কিছু কিছু লোকের জন্য 50 ইঞ্চি পর্যন্ত সম্ভব, যদি কেউ মনে করেন। আর যদি কেউ মনে করেন যে না, আমার যেটুকু হয়েছে আপনার নিজের পছন্দ মতো হয়েছে, তাহলে সেই পর্যন্তই খেয়ে আপনি রেমিডিটা বন্ধ করে দেবেন। যদি রেমিডিটা বন্ধ না করেন তাহলে কিন্তু আরও বাড়তে থাকবে। অতএব সাবধান হন এবং সাবধানের সাথে খান, নিয়ম মতো খান, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো বন্ধু, এই পর্যন্তই। আর যদি ভিডিওটি উপকৃত হন তাহলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিবেন, যেন আরও কেউ উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।